রিয়াজ এবং টিনার গল্পের কাহিনী শুরু হয় হৃদয়ের কথা সিনেমার গানে প্রথমবার পারফর্মের মাধ্যমে। নাচের একটা দৃশ্য ছিল এমন, টিনা ঘুরে বসেছে এবং তার হাতটা রিয়াজের দিকে বাড়িয়ে দিয়েছে। হাতটা টেনে তোলার সময় রিয়াজ তার দিকে তাকান, আর তাতেই শুরু হয় সেই গল্পের সূচনা। টিনার সম্পর্কে রিয়াজ বলেন, আমরা পারফরমেন্সটা শেষ করি, পরে বাসায় ফিরে মনে মনে টিনাকে খুঁজছিলাম। যারা এই অনুষ্ঠানের আয়োজন করে তাদের আমি বলি, কি ব্যাপার, যে মেয়েটা আমার সঙ্গে নাচলো সে তো পরে আমাকে আর কিছুই বলল না। পরে টিনা আমাকে ফোন করে বলেছিল, ভাইয়া কেমন হয়েছে আমাদের পারফরমেন্স? আমি তখন বলি, খুব ভালো হয়েছে। আমি তখন ইচ্ছে করে ব্যস্ততা দেখিয়ে ফোন রেখে দেই। এরপর একটা কাজের জন্য টিনা আমাকে ফোন করে একদিন। আমি তাকে বলি, কাজটা করো না, না করাই তোমার জন্য ভালো হবে। এভাবে দুদিন একদিন করতে করতে টিনার সঙ্গে আমার পরিচয় মজবুত হতে থাকে। টিনার সঙ্গে প্রচুর ফোনে কথা বলতাম, সারাদিন শুটিং শেষে রাতে বাসায় ফিরে ফ্রেশ হয়ে খেয়ে ফোনে কথা বলতাম টিনার সঙ্গে। ওর নিজস্ব ফোন ছিল না তখন, ওদের বাসার ল্যান্ড ফোনে কথা হতো। রাত 12টায় ফোনে কথা বলা শুরু করতাম, কখন যে রাত গড়িয়ে আজান দিত টেরই পেতাম না। তখন একটা মজার ঘটনা ঘটত, কে ফোন আগে রেখে দেবে এটা নিয়ে দুজনের মধ্যে তর্কাতর্কি লাগতো। আমি নাকি টিনা, কে ফোন রাখবে এটা ঠিক করতে আরও এক ঘন্টা চলে যেত। মাঝে মধ্যে আমি আগে ফোন করতাম, টিনার মা ফোন ধরত, আমি বলতাম, আন্টি টিনার সঙ্গে কাজের ব্যাপারে কথা ছিল, তখন ওর মা তাকে ডেকে দিত। তখনও আমরা কেউ কাউকে ভালোবাসি কথাটা কিন্তু বলিনি। একবার টিনা আমার সঙ্গে দেখা করতে চাইল, আমি ঢাকায় ছিলাম না, উড়ে চলে আসি। তারপর আবার আমাদের প্রেম জোড়া লাগে। প্রায় 1.5 বছর অনেক কাঠ খোর পুড়িয়ে দুই পরিবারের সম্মতিতে 2007 সালে 18ই ডিসেম্বর আমরা বিয়ে করি। বিয়ের পর টিনার প্রতি আমার ভালোবাসাটা আরও বেড়ে গেছে। এটা কেন হয়েছে আমার জানা নেই। আমরা দুজনেই যখন একসঙ্গে থাকি আমরা দুজনেই সময়টাকে এনজয় করি। মাঝে মধ্যে ঝগড়া লাগলে আমরা এমনভাবে কথা বলি, যেমন কারো কিছু লাগলে বলুক বাসায় ফেরার সময় নিয়ে আসবো, কিংবা টিনা আমাকে বলেন, কারো খিদে লাগলে খেয়ে নেক। আমাদের খুব সিলি বিষয় নিয়ে ঝগড়া হয়, কিন্তু 24 ঘন্টার বেশি স্থায়ী হয় না। যার দোষ বেশি থাকে সে আগে সরি বলে, তখন আবার সব কিছু ঠিক হয়ে যায়। এই হচ্ছে আমাদের সংসার।